वेलकम टू ब्राइट फ्यूचर एडुकेशन एमई सबाई के स्वागत हमारे यूट्यूब चैनल ब्राइट फ्यूचर एडुकेशन एमई ते आज हम शिखब कि भावे पचिस दिए खूब सहजे चोखेर पलके गुण करा जाए हमारे से आगे पद्धतिगुलोर मत वन स्टेप ट्रिक थाकबे আমরা এই 25 দ্বারা গুণকে দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, একটা 4 দ্বারা অবিভাজ্য সংখ্যা। ঠিক আছে, তার আগে একটা কথা জেনে রাখো যে যদি আমরা 3 দিয়ে 4 কে ভাগ করি হবে 0.75, 4 দিয়ে 2 কে ভাগ করলে 0.5, 2 হ্যাঁ ঠিক আছে, 1 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 0.25। এগুলো কি দেখো, যদি আমরা কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করি তাহলে তখন ভাগশেষ কি থাকবে, 1, 2, অর 3, এদের মধ্যে যে কেউ একজন থাকবে। যদি 1 থাকে তাহলে তাকে 4 দিয়ে ভাগ করলে হবে দেখো 0.25, যদি 2 থাকে তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 0.50, আর যদি 3 থাকে তাকে যদি 4 দিয়ে ভাগ করি হবে 0.75। এটা মনে রাখো, পরে আমাদের কাজে দেবে। আর একটা জিনিস মনে রাখবে যে কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায় যে আমরা বুঝবো কী করে যে 4 দিয়ে ভাগ যাবে, যদি যে কোনো সংখ্যা তার সে দুটি অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এটাও মনে রাখবে। দেখো আমাদের প্রথমে যেটা হবে যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাকে আমরা 25 দিয়ে গুণ করব। 4 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যাকে যদি 25 দিয়ে গুণ করতে হয় তাহলে কী করবো, না 24কে আমরা 4 দিয়ে ভাগ করব, করলে কত হবে 6। ঠিক আছে, আর তারপরে দুটো শূন্য বসিয়ে দেবো। তাহলে আবার পরে একটা দেখি উদাহরণ নিয়ে, 64, 64কে দিয়ে আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে 16, তারপরে দুটো শূন্য। নেক্সট 224, দেখো 224 24 4 দিয়ে ভাগ যাচ্ছে তার মানে 224ও 4 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা কী করবো, দেখো একে দিয়ে আমরা 4 দিয়ে ভাগ করি 224কে কত হবে, 4 5 20, 4 6 24, দুটো শূন্য। নেক্সট দেখো 68, 4 দিয়ে ভাগ যাচ্ছে কারণ 7 4 68 হয়, তাহলে এই সংখ্যাটা পুরোটা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে একে ভাগ করলে কী হবে, 4 1 4, 17 4 68, তারপরে দুটো শূন্য। নেক্সট 1624, তাহলে 24 4 দিয়ে ভাগ যাচ্ছে তার মানে এটা কত হবে, যদি 4 দিয়ে ভাগ করি পুরোটাকে, 4 4 16, 4 4 16, 0, 4 6 24, তারপরে দুটো শূন্য। নেক্সট দেখো 4 4, 4 দিয়ে ভাগ যাচ্ছে তাহলে আমরা এটাকে পুরোটা 4 দিয়ে ভাগ করলে দেখো 4 2 8, তারপরে কত শূন্য, 4 6 24, 4 1 4, তারপরে দুটো শূন্য। নেক্সট এবার দেখো এটা 4 দিয়ে ভাগ যাবে না, তাই না, 13 4 দিয়ে ভাগ যায় না। তাহলে একে একে নিয়ারেস্ট যে 4 দিয়ে যে ভাগ যায় সেই সংখ্যাটাকে বের করবো। তাহলে 13 নিয়ারেস্টকে 12, যেটা 4 দিয়ে ভাগ যায়, তাহলে 12 প্লাস 1, তাহলে একে 4 দিয়ে ভাগ করবো, একেও 4 দিয়ে ভাগ করবো। এটা তো আমরা জানি 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 3, আর আমরা আগে এটা বলেছি যে 1/4 যদি হয় কে ভাগ করলে হয় 0.25। ঠিক আছে, আগে মনে রাখতে বলেছিলাম এই 0.25-এর পয়েন্টটা তুলে দেবে, দিয়ে বসিয়ে দেবে 2.5। নেক্সট 14, পরপর উদাহরণ নিয়েছি আমি, 1, 2, আর 3 যদি শেষে বেঁচে থাকে ভাগশেষ তাহলে তার জন্য আমি এই পরপর 13, 14, এরপরে 15 আছে। ঠিক আছে দেখো, তাহলে এটা কত 12 প্লাস 2, তাহলে একেও 4 দিয়ে ভাগ, একেও 4 দিয়ে ভাগ, একে 4 দিয়ে ভাগ করলে হবে 3, আর একে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে 0.50, তাহলে এখানে আমি বসে দেবো পয়েন্ট তুলে দিয়ে 50। নেক্সট 15 ইন্টু 25, তাহলে 15 মানে 12 প্লাস 3,
ঠিক আছে। আচ্ছা নিয়ারেস্ট যেটা বলেছি, এর নিয়ারেস্ট হয় ষোলো, ষোলো নেব না, ষোলো বেশি হয়ে যাচ্ছে, ওর কমটা নেবো সবসময়, মানে 15 থেকে কম নেব, এটা মনে রাখবে। 4/4 তাহলে 3, আর এর জন্য কত, 0.75 আগে বলা আছে, তাহলে এখানে বসিয়ে দেবো 7/5। নেক্সট 147, তাহলে 147-এর নিয়ারেস্ট কী হবে, 4-এর গুণিতক 1, 4, 4+3, তাহলে একেও 4 দিয়ে ভাগ, একেও 4 দিয়ে ভাগ, একে 4 দিয়ে করলে কত হবে, 36, আর একে করলে 7/5। নেক্সট এর নিয়ারেস্ট কে, 240+1, একে 4, একে 4 করলে এটা কত হবে, 6, আর এটা হচ্ছে 2/5। নেক্সট এর নিয়ারেস্ট কে আছে, 3, 5, 2+2, একে 5, একেও সরি 5 নয় 4, একে যদি 4 দিয়ে ভাগ করি, 4 8 32, 4 8 32, আর একে ভাগ করলে হবে, একে যদি ভাগ করি 2/4 করলে 50। নেক্সট দেখো 4 6 4 7, ঠিক আছে, এই 4 7টা ধরো, 4 7 নিয়ারেস্ট কার, কারণ আমি বলছি শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করতে হবে, 4 4, তার মানে 6 4+3, একে যদি 4 দিয়ে ভাগ করে কি হবে, 1 1 6 1, তারপর এটাকে ভাগ করলে 7/5। নেক্সট তাহলে দেখো 26 26-এর নিয়ারেস্ট কত, 24, এখানে 3/5 3/5, একে 4 দিয়ে ভাগ, এটা 2/4, একে যদি 4 দিয়ে ভাগ করি হবে, দেখো 4 8 32, 4 8 32, 4 1 4, এটা হচ্ছে 5 0। বোঝা গেল আশা করি, ঠিক আছে, তোমরা বাড়িতে আরও সংখ্যা নিয়ে প্র্যাকটিস করে দেখবে সহজে কীভাবে 25 দিয়ে গুণ করা যায়। দেখি নেক্সট কী আছে, ভিডিওটি এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট দিয়ে জানাবে, সবার দিন শুভ হোক।